Vayam Prabha. Digital India. Educated India. নমস্কার আমি ডক্টর শ্রীময়ী গুহ ঠাকুরতা স্কটিশ চার্চ কলেজের ইতিহাসের অধ্যাপিকা স্বয়ংপ্রভার এই ইতিহাসের কোর্সে তোমাদের স্বাগত জানাই এই কোর্সের শিরোনাম ভারতের ইতিহাসের পর্ব আদিপর্বে পর্বে জোড়া রাজনীতি সমাজ এবং অর্থনীতি আজকে এই কোর্সের পঞ্চম লেকচার এবং আজকে আমরা চতুর্থ যে লেকচারটি দিয়েছিলাম আগের দিন তারই বা তাকেই একটু এগিয়ে নিয়ে যাব এবং আগের দিন আমরা অশোকের ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম অশোকের চোখ দিয়ে আজকে আমরা ঐতিহাসিকের চোখ দিয়ে অশোকের ধর্মকে বিশ্লেষণ করব। আগের দিনও বলেছিলাম আজকেও বলছি যে মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো অশোকের ধর্মের প্রবর্তন যা শুধু অসোখ্যেই তার শ্রেষ্ঠত্বের তকমা দিচ্ছে না তা মৌর্য সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা সমাজ ইত্যাদিকেও কিন্তু বহুল পরিমাণে প্রভাবিত করছে যত আমরা আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাব তা আমাদের সামনে আরও পরিষ্কার হয়ে উঠবে তবে আজকেও আমাদের এই মূল বিষয় আসার আগে আমরা একটা ছোট রিভিশন করে নেব এতদিন পর্যন্ত আমরা যা যা পড়েছি খুব সংক্ষেপে আমি তোমাদের সামনে তুলে ধরবো শুধু অশোকের ধর্মের যে বিশেষ দিকগুলো সেগুলি একটু বিস্তারে বলবো কারণ তাহলে হয়তো আমাদের আজকের আলোচনাটি এগিয়ে নিয়ে যেতে একটু সুবিধে হবে আমরা শুরু করেছিলাম আমাদের মৌর্য সাম্রাজ্যের আলোচনা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে ষোড়শো মহাজনপদের যে রাষ্ট্র গঠনের ইতিহাস তাকে আমরা সূচনা পর্ব হিসেবে দেখেছিলাম এবং খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মৌর্য সাম্রাজ্যের যে স্থাপনা তাকে আমরা সেই সূচনার পরিপূরক একটি ঘটনা হিসেবে দেখেছিলাম আমরা মগদের উত্থান নিয়ে আলোচনা করেছিলাম কারণ চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা প্রতিষ্ঠিত যে মৌর্য সাম্রাজ্য তার স্থান বা অঞ্চল ছিল মগধকেই ঘিরে তাই মগধের উত্থানের পিছনে ঐতিহাসিকরা যে ব্যাখ্যাগুলি দিয়েছে সেই ব্যাখ্যাগুলি মৌর্য সাম্রাজ্যের জন্যও কিন্তু কম বেশি প্রযোজ্য আমরা সেই সময়কার ধর্মীয় জীবন নিয়েও আলোচনা করেছিলাম দেখেছিলাম যে কিভাবে হিন্দু ধর্মের বিরুদ্ধে বলা যেতে পারে প্রতিবাদী কিছু ধর্ম উদয় হচ্ছে যাদের ভিতর অন্যতম ছিল বৌদ্ধ এবং জৈন ধর্ম আমাদের এতদিনের আলোচনায় এই বিশেষ প্রেক্ষাপটটি অত্যন্ত গুরুত্ব পেয়েছে এবং বিভিন্ন আঙ্গিকে আমরা এই প্রেক্ষাপটটিকে ব্যবহার করতে পেরেছি আজকেও যখন আমরা ধর্মের বিশ্লেষণ করব ঐতিহাসিকদের চোখে তখনও এই প্রেক্ষাপটটি বিশেষ করে আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠবে কারণ যখন জৈন এবং বৌদ্ধ ধর্ম প্রতিবাদী ধর্ম হিসেবে উঠে আসছে তখন খুব স্বাভাবিকভাবেই এই ধর্মগুলির যে পারস্পরিক সম্পর্ক ছিল সেগুলো অশান্তির ছিল তার ভিতরে সুপ্ত যে দ্বন্দ্ব এবং সংঘাতের প্রবণতা তা বারবার কিন্তু আমাদের আলোচনায় ফিরে এসছে এবং তার বেশ কিছু ইঙ্গিত আমরা আমাদের আলোচনার ভেতরেই খুঁজে পেয়েছি আমরা শুরুতেই মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের ক্ষেত্রে যে উপাদানগুলিকে ব্যবহার করা হয়েছে সেগুলিকে নিয়ে আলোচনা করেছি এক্ষেত্রে আবারও অশোকের অনুশাসনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবারও আজকে যখন আমরা অশোকেরই ধর্ম নিয়ে আলোচনা করব তার অনুশাসনগুলি আরও প্রাধান্য পাবে আমরা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে যখন আলোচনা করেছি তখন চন্দ্রগুপ্ত মৌর্যের গরিমা আশা করি তোমাদের সামনে আমি প্রতিষ্ঠা করতে পেরেছি তিনি ছিলেন বীর যোদ্ধা তিনি প্রায় যিনি একা হাতে নন্দবংশীয় শেষ রাজা ধননন্দকে পরাজিত করে তিনশো পঁচিশ অথবা তিনশো চব্বিশ অথবা তিনশো একুশ খ্রিস্টপূর্বে মৌর্য সাম্রাজ্যে স্থাপনা করেন মৌর্য সাম্রাজ্যে স্থাপনা ঘটে মগদের যে বৃহত্তর রাজ্য ছিল উত্তর ভারতে গাঙ্গেয় উপত্যকার ভিতর তার উপরে এবং সাম্রাজ্যের রাজধানী ছিল পাটালিপুত্র চন্দ্রগুপ্ত মৌর্য এই রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেন যখন তিনি তার রাজ্য বিস্তার করেন ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক পর্যন্ত যেখানে গ্রিকদের সাথে তার সংঘাত ঘটে এবং মৌর্য সাম্রাজ্যের পশ্চিমের যে সীমানা তিনি কান্দাহার পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হন তার এই বিশাল সাম্রাজ্য উত্তরাধিকার সূত্রে বিন্দুসার এবং তারপরে অশোক পেয়েছিলেন বিন্দুসারের সময় হয়তোবা মৌর্য সাম্রাজ্য দক্ষিণের দিকে বিস্তার লাভ করেছিল কিন্তু অশোকের সময় একমাত্র একটি যুদ্ধ হয়েছিল কলিঙ্গর বিরুদ্ধে আমরা আমাদের আগের আলোচনাটি থেকে আলোচনাগুলি থেকে দেখেছি যে এই কলিঙ্গ যুদ্ধ অশোকের জীবনে এবং মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ একটি ঘটনা অশোকের পরবর্তী সময় পঞ্চাশ বছরের মধ্যেই মৌর্য সাম্রাজ্যের পতন আমরা দেখতে পাই কিন্তু অশোকের সময় একটি বিশাল ভৌগোলিক এলাকায় নিয়ে সাম্রাজ্য তার রাজ্যশক্তি বিস্তার করেছিল এবং নিজেকে সু নিজেকে প্রশাসনিকভাবে এবং শাসন ব্যবস্থার ক্ষেত্রে সুপ্রতিষ্ঠ সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল অশোকের সময় সাম্রাজ্যের যে পরিধি ছিল তা উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে মাইসোর এবং পশ্চিমে কান্দাহাত থেকে পূর্বে বঙ্গদেশ পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল এর পরে আমরা চলে আসি সম্রাট অশোকের আলোচনায় সম্রাট অশোকের আলোচনার ক্ষেত্রে সম্রাট অশোকের নিজের অনুশাসনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আমরা ব্যবহার করেছি তাছাড়াও সম্রাট অশোকের যে জীবন কাহিনী সেক্ষেত্রে বৌদ্ধগ্রন্থগুলিও খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত করেছেন ঐতিহাসিকরা সম্রাট অশোকের জীবনে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা প্রথমটি কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতায় তার মনের ভিতর যে অনুশোচনা জন্মায় তার পরিপ্রেক্ষিতে তিনি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেন তার ব্যক্তিগত জীবনে এবং তার সম্রাটের জীবনে ব্যক্তি অশোক বৌদ্ধ ধর্মের প্রতি আকর্ষণ বোধ করে এবং বৌদ্ধ শিক্ষার সংস্পর্শে আসেন গ্রন্থগুলি এই ঘটনাটিকে খুব গুরুত্ব দিয়েছেন কারণ তারা বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন যে বৌদ্ধ ধর্ম কতখানি অশোককে প্রভাবিত করেছিল এবং দেখানোর চেষ্টা করেছেন যে এতটাই প্রভাবিত করেছিল যে অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিপূর্ণ পরিণত হয়েছিলেন নানান ঘটনার সাহায্যে অশোক যে চণ্ডাশোক ছিলেন তা তারা প্রমাণ করেছেন এবং দেখিয়েছেন কিভাবে শুধুমাত্র বৌদ্ধ শিক্ষার কারণেই অশোকের ভিতর এই আমূল পরিবর্তন আসে এই এই অশোকের জীবনের এই পরিবর্তন তার প্রতিফলন আমরা শুধুমাত্র তার ব্যক্তিগত জীবনে নয় তার রাজকীয় জীবনেও কিন্তু পাই এবং দেখি যে কলিঙ্গ যুদ্ধে পরবর্তী সময় অশোক তার সিদ্ধান্ত নেন যে তিনি যুদ্ধনীতি ত্যাগ করে শান্তি প্রক্রিয়ার মাধ্যমে তার সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন এই দৃঢ় সিদ্ধান্ত আবারও বলছি পুরো পৃথিবীর ইতিহাসে অনন্য এবং নজিরবিহীন কিন্তু কিভাবে অশোক এই সিদ্ধান্ত নেন এবং কীভাবে অশোক এই সিদ্ধান্তকে একটি পূর্ণতার রূপ দেন সেই বিষয়ে আলোচনা করতে গিয়েই আমরা অশোকের ধম্মে আসতে পারি আগের দিনের যে লেকচারটি সেখানে আমি অশোকের ধর্ম নিয়ে বিস্তারে আলোচনা করেছি সেখানে আমি দেখিয়েছি যে কিভাবে অশোকের অনুশাসনগুলি থেকে আমরা ধর্ম বিষয় একটি স্পষ্ট চিত্র পাই প্রথমেই অশোক বলেছিলেন যে তার ধর্ম প্রণীত করার একমাত্র উদ্দেশ্য হল তার প্রজার কল্যাণ তিনি বিশ্বাস করতেন যে যদি তার প্রজা এই ধর্মকে অবলম্বন করে তাদের জীবন যাপন করেন তাহলে তাদের উন্নতি সাধন হবে ইহলৌকিক এবং পরলৌকিক কল্যাণ নিশ্চিত হবে তিনি এক্ষেত্রে তাই একজন ব্যক্তির জীবনের সবকটি ক্ষেত্রকে জুড়ে ধর্মকে তার জীবনে উপবেষ্টিত করেছিলেন তিনি দেখিয়েছিলেন যে কিভাবে একজন ব্যক্তি তার নিজের উন্নতি সাধনের জন্য ধর্মকে পালন পালন করতে পারে এবং সেক্ষেত্রে কিছু সৎ অভ্যাস তিনি তার চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে তার ভিতরে নিয়ে আসতে পারে যেখানে পাপ কর্ম থেকে তিনি বিরত থাকবেন তিনি দয়া দান সত্যনিষ্ঠা পালন করবেন তিনি বদ অভ্যাস যেমন রাগ ঈর্ষা ইত্যাদিকে বর্জন করবেন এবং সেভাবেই একটি মানসিকতা সৃষ্টি করবেন যার ওপর দাঁড়িয়ে তিনি বৃহত্তর সমাজে সৎ আচরণ সৎ ব্যবহার এবং সংযম পালন করবেন অশোক খুব সহজভাবে তার ধর্মের ব্যাখ্যা করেছিলেন এবং তার এই ব্যাখ্যাটি ছিল সার্বজনীন তিনি চেয়েছিলেন যে তার সাম্রাজ্যের যে বৈচিত্র্যময় সমাজ যে নানান গোষ্ঠী জাতি বর্ণ এবং ধর্মের মানুষ আছেন তারা সকলে যেন খুব সহজভাবেই ধর্মকে মেনে নিতে পারে আমরা যদি ধর্মের উপদেশগুলির দিকে তাকাই তাহলে এই সার্বজনীন যে চরিত্র সেটি খুব স্পষ্ট হয়ে ওঠে অশোক বলছেন যে একজন শিশুর দায়িত্ব হচ্ছে তার মাতা পিতা বা তার বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান জানানো এটি অত্যন্ত সহজ এবং সরল একটি উপদেশ এবং সবার কাছে গ্রহণযোগ্য কিন্তু এর ভেতরে যে গুরুহ অর্থ আমরা আজকে খুঁজে বার করার চেষ্টা করব তার মাধ্যমে ধর্ম একটি জটিল তত্ত্ব হিসেবে কিন্তু আমাদের কাছে উঠে আসবে অশোক তার ধর্মের যে উপদেশগুলি দিয়েছিলেন তার ভেতরে উনি বাক কথা বলেছিলেন বিশেষ করে এই কথা মাথায় রেখে যে তার সাম্রাজ্যে যে ধর্মীয় আবহাওয়া তার ভিতর সুপ্ত সংঘাত বা দ্বন্দ্বের প্রবণতা দেখা দেয় বৌদ্ধ এবং জৈন ধর্মের যে প্রচার আমরা মৌর্য সাম্রাজ্যের সময় দেখতে পাই তা ব্রাহ্মণরা যে ভালো নজরে দেখেননি তা আমরা ধরে নিতে পারি যে কারণে এই ধর্মগোষ্ঠীর ধর্মগুলির ধর্মগোষ্ঠীগুলির ভিতর যে পারস্পরিক সম্পর্ক তা শান্তিপূর্ণ ছিল না এবং দ্বন্দ্বের প্রবণতাও কিন্তু আমরা দেখতে পাই বেশ কিছু ঘটনার মাধ্যমে যে ইঙ্গিতগুলি আমি আমার যে পূর্ববর্তী আলোচনাগুলি ছিল সেখানে তোমাদের সামনে তুলে ধরেছি যেমন চন্দ্রগুপ্ত মৌর্যের আলোচনায় আমি মৌর্যদের পরিচয় খুঁজতে গিয়ে দেখেছিলাম বা তোমাদের দেখিয়েছিলাম যে বৌদ্ধরা ব্রাহ্মণরা এবং জৈনরা কিভাবে পৃথক পৃথকভাবে তাদের নিজস্ব কারণে মৌর্যদের পরিচয় দিয়েছিলেন ব্রাহ্মণরা যেই মৌর্যরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল এবং জৈন ধর্মাবলম্বী ছিল তাদেরকে শূদ্র বলেছিলেন বৌদ্ধরা অপরদিকে মৌর্যদের পাশে দাঁড়িয়ে তাদেরকে ক্ষত্রিয় আখ্যায় আখ্যায়িত করেছিলেন আবার জৈনদের জন্য যেহেতু বৈশ্যরা খুব গুরুত্বপূর্ণ ছিল ভক্ত হিসেবে তাই চন্দ্রগুপ্ত মৌর্যকে তারা বৈশ্য হিসেবে অভিহিত করেছিলেন এই প্রেক্ষাপটটি এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই প্রেক্ষাপটটিকে ব্যবহার করব আজকের আলোচনার ক্ষেত্রে ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল অহিংসা অহিংসার ক্ষেত্রে আমরা যুদ্ধনীতি বর্জনের কথা দেখেছি অশোক কলিঙ্গ যুদ্ধর যুদ্ধের পরেই ঘোষণা করেছিলেন যে তিনি যুদ্ধনীতি ত্যাগ করছেন এবং শান্তির পথ বেছে নিচ্ছেন ঘোষার কথা বলেছিলেন ধর্ম বিজয়ের কথা বলেছিলেন কিন্তু এই ক্ষেত্রেও আমরা পূর্ববর্তী আলোচনায় দেখেছি যে যে সম্রাট অশোক তার যে রাজকীয় সত্তা তা কিন্তু এখানে অত্যন্ত উজ্জ্বল প্রয়োজনে তিনি কিন্তু ধর্মের সাথে আপোষ করেছেন এবং হিংসার সাহায্য নিয়েছেন অহিংসার আরেকটি দিক হচ্ছে প্রাণী হত্যা আমি যখন আগের আলোচনাটি করি তখন বলেছিলাম যে এক্ষেত্রে ঐতিহাসিকদের নানা মত আছে কেন কি অশোক প্রাণী হত্যাকে নানাভাবে ব্যাখ্যা করেছেন সে আলোচনার ভিতরে আমরা ধীরে ধীরে ঢুকব এবং দেখব যে কিভাবে বিভিন্ন রূপে ঐতিহাসিকরা এই ক্ষেত্রে তাদের আলোচনাকে আমাদের সামনে তুলে ধরেছেন অশোকের এই ধম্বের আরেকটি দিক হল যেখানে রাষ্ট্র ধর্ম পালন করছে রাষ্ট্র নেতাদের জন্য বা সম্রাটের জন্য কিন্তু অশোক তার ধর্মনীতি প্রণয়ন করেন সেখানে উনি দেখাচ্ছেন যে রাষ্ট্রে তার প্রজার কল্যাণের প্রতি যে দায়িত্ববোধ সে দায়িত্ববোধ থেকে রাষ্ট্র তার প্রজার সুবিধের জন্য যা করা উচিত তা করবে রাস্তার ধারে গাছ পোতা কুয়ো খোঁড়া জলের ব্যবস্থা করা পানীয় জলের ব্যবস্থা করা ইত্যাদি এক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় সেটি হল তিনি শুধুমাত্র তার প্রজাদের সেবার কথা বলছেন না তিনি তার সাম্রাজ্যের পশু পাখিদের কথাও কিন্তু এখানে উনি তুলে আনছেন এই বিষয়টি আবার আমাদের আলোচনায় ফিরবে এবং তখন তার প্রাসঙ্গিকতা তোমরা ধরতে পারবে অশোক তার প্রচার করেছিলেন ব্যাপক স্তরে কেন কি তিনি চেয়েছিলেন যে তার ধর্ম সকলের কাছে পৌঁছে যা এবং সকল প্রজা তাকে তার জীবনের অঙ্গ হিসেবে মেনে নেন তাই তার অনুশাসনগুলিতে বারবার করে তিনি ধর্মের কথা বলেছেন এই ধর্মকে প্রচার করতে গিয়ে তিনি বেশ কিছু কর্মচারীদের সাহায্য নেন এবং একটি নতুন কর্মচারীর শ্রেণী তিনি সৃষ্টি করেন ধর্ম মহামাত্মা নামে তাদের বিশেষ কাজই ছিল সকলের কাছে এই ধর্ম প্রচার করা এবং সেক্ষেত্রে কোনো ভেদাভেদ না করা সম্রাট নিজে এই দায়িত্ব পালন করেন ধর্ম যাত্রা করেন এবং সাম্রাজ্যে ঘুরে সকল প্রজাদের সাথে আলাপ আলোচনা করে তার ধর্ম প্রচারে তিনি ব্রতী হন এহানো অশোকের ধর্মকে ঐতিহাসিকরা কোন চোখে দেখেছেন এই ধর্ম কি কোনো ধর্মচিন্তা এই ধর্ম কি অশোকের নিজস্ব কোনো ধর্ম ভাবনা বা উপলব্ধি নাকি এই ধর্ম বৌদ্ধ ধর্মেরই একটি রূপ যেহেতু বৌদ্ধ ধর্মের সাথে অশোকের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর এবং নিবিড় যা আমরা আমাদের পূর্ববর্তী আলোচনাগুলি থেকে তুলে ধরতে পারি তাই অনেক ঐতিহাসিকই যখন অশোককে বিচার করেছেন তখন তাকে বুদ্ধিস্ট রুলার হিসেবে দেখেছেন অর্থাৎ বৌদ্ধ ধর্মের প্রভাব তার ওপর এতখানিই ছিল এবং বৌদ্ধ ধর্মের গুরুত্ব অশোক এতখানি অনুধাবন করতে পেরেছিলেন যে তিনি বৌদ্ধ ধর্মকে তার রাষ্ট্রধর্ম হিসেবে প্রণয়ন করেন অনেক ঐতিহাসিক বলেছেন যে ধর্মের ক্ষেত্রেও আমরা তাই বৌদ্ধ ধর্মের একটি সরাসরি যোগ দেখতে পাই এবং ধর্মকে বৌদ্ধ ধর্মের আরেকটি রূপ বলে অভিহিত করতে পারি বলা যেতে পারে অশোক বৌদ্ধ শিক্ষা থেকে যে উপলব্ধিগুলো করেছিলেন সেই উপলব্ধিগুলোই তিনি খুব সহজ ভাষায় তার প্রজাদের কাছে পৌঁছে দেবার জন্য ধর্মকে প্রণয়ন করেছিলেন তবে বুদ্ধিস্ট রুলারের ব্যাখ্যাটিকে অনেক ঐতিহাসিকই কিন্তু প্রশ্ন করেছেন এবং ঐতিহাসিকদের মধ্যে এই নিয়ে একটি তর্ক হয়েছে কিভাবে আমরা ধর্ম এবং বৌদ্ধ ধর্মের যে এই গভীর সম্পর্ক তাকে বিশ্লেষণ করতে পারি রুমিলা থাপর রণবী চক্রবর্তীর মতো ঐতিহাসিকরা দেখাচ্ছেন যে যদি আমরা ধরে নিই যে বৌদ্ধ ধর্মেরই এক রূপ ছিল ধর্ম এবং ধর্মকে যখন অশোক প্রণয়ন করছেন তার পিছনে সবথেকে প্রভাবশালী যে তত্ত্ব ছিল তা ছিল বৌদ্ধ ধর্ম তাহলে কেন বৌদ্ধ ধর্মের যে মূল ভাবনাগুলো ভাবনাগুলি সেগুলি আমরা অশোকের ধর্মে খুঁজে পাই না অষ্টা অষ্টাঙ্গিক মার্গ বা চতুরাজ্য সত্য বা নির্বাণ এগুলি হচ্ছে বৌদ্ধ ধর্মের মূল ভিত এবং নির্বাণ হচ্ছে বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য কিন্তু ধর্মে অশোক একবারের জন্য কিন্তু এগুলির উল্লেখ করছেন না তাই রণবী চক্রবর্তীর মতো ঐতিহাসিকরা বলছেন যে এর থেকে স্পষ্টভাবে আমরা নিশ্চিত হতে পারি যে ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের কোনো সরাসরি যোগাযোগ ছিল না রণবী চক্রবর্তী বলছেন যে অশোক ধর্মের ক্ষেত্রে নির্বাণের কথা বলছেন না বলছেন লাভের কথা এটি কোনো বৌদ্ধ চিন্তাধারা নয় বরং আমরা এর সাথে হিন্দু চিন্তাধারার কিন্তু সাদৃশ্য খুঁজে পাচ্ছি তাই আবারও এই ব্যাখ্যার অনুসরণ করে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে অন্তত ধর্ম বৌদ্ধ ধর্মের কোনো রূপ ছিল না ধর্মকে আমাদেরকে অন্যভাবে বিচার করতে হবে বিশ্লেষণ করতে হবে এক্ষেত্রে রুমিলা থাপারেরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে রুমিলা থাপার দেখাচ্ছেন যে অশোক তার অনুশাসনগুলিকে ব্যবহার করেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য এবং ধর্ম প্রচারের জন্য এবং এক্ষেত্রে তিনি তার অনুশাসনগুলিকে দুটি খুব স্পষ্ট বিভাগে ভাগ করতে পেরেছেন তিনি বলছেন যে বেশ বেশি সংখ্যক কিছু অনুশাসন যেগুলিকে আমরা সমগ্র সাম্রাজ্যে খুঁজে পাই এবং যেগুলির অবস্থান এমন জায়গায় যেখানে সচরাচর মানুষের যাতায়াত হয় একটু বেশি সেই অনুশাসনগুলিতে কিন্তু ধর্ম প্রচারিত হয়েছে এবং যখন ধর্মের কথা অশোক তার অনুশাসনে লিখছেন সেখানে কিন্তু একবারের জন্য তিনি বৌদ্ধ ধর্মের কোনো অংশ বা কোনো উল্লেখ করছেন না আবার রুমিলা থাপার বলছেন যে কিছু কম সংখ্যক অনুশাসন পাওয়া যায় যেগুলি যেগুলিও সাম্রাজ্যের অধীনে আমরা দেখতে পাই সেখানে উনি বৌদ্ধ ধর্মকে প্রচার করছেন অথচ যখন তিনি বৌদ্ধ ধর্মের কথা বলছেন তখনও কিন্তু তিনি ধর্মের কোনো উল্লেখ করছেন না এই ব্যাখ্যার মাধ্যমে রুমিলা থাপার নিশ্চিতভাবে বলছেন যে বৌদ্ধ ধর্ম এবং ধর্মের ভেতর অশোক নিজে বা স্বয়ং কোন যোগসূত্র কিন্তু গড়তে চাননি এছাড়াও বিএন মুখার্জির একটি বিস্তারিত ব্যাখ্যা আছে বিএন মুখার্জি আহ অশোকের অনুশাসন নিয়ে প্রচুর কাজ করেছেন এবং তার এই কাজ থেকে তিনি তার যে ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরেছেন সেখানে তিনি বলছেন যে প্রকৃত ভাষার যে অনুশাসনগুলি আমরা সাম্রাজ্যে পাই সেই অনুশাসনগুলিরই কথা আমরা গ্রিক বা আর্মেয় বা খোরষ্টি ভাষার যে অনুশাসনগুলি সেখানে পাচ্ছি কিন্তু বিএন মুখার্জি বলছেন যে এই খোরষ্টি বা আর্মেয় বা গ্রিক অনুশাসনগুলিতে কৃত ভাষার কোনো অনুবাদ করা হয়নি বরং বলা যেতে পারে এগুলি সারাংশ বা ভাবার্থ ছিল সেই অর্থে ধর্ম শব্দটিকে কিভাবে গ্রিক বা আর্মেয় ভাষায় অশোক ব্যবহার করছেন বা কোন শব্দ উনি ব্যবহার করছেন তা অত্যন্ত তাৎপর্যমূলক আমাদের এখনকার আলোচনার জন্য দেখা যাচ্ছে এ যে গ্রিক ভাষায় ইউসেইবিয়া শব্দটি উনি ব্যবহার করছেন যার অর্থ হলো ন্যায় বা সততা আর্মেয় ভাষায় যে দুটি শব্দ ব্যবহার করা হচ্ছে একটি হলো দাস যার অর্থ নিয়ম বা আইন এবং অপরটি হলো কোষিত যার অর্থ সত্য এর থেকে পরিষ্কার যে যে শব্দগুলি অশোক এখানে ব্যবহার করছেন ধর্মের প্রতি রূপে সেখানে অনুবাদ না করে ধর্মের যে অন্তর্নিহিত মূল মন্ত্র তারই যেন প্রকাশ পাচ্ছে এবং এক্ষেত্রে বিএন মুখার্জি বলছেন যে বৌদ্ধ ধর্মের কোনো প্রভাব তিনি লক্ষ্য করছেন না তাই তিনিও তার তার চর্চা থেকে নিশ্চিতভাবে বলছেন যে বৌদ্ধ ধর্ম এবং অশোকে ধর্মের ভিতর কোনো সরাসরি যোগাযোগ হয়তো ছিল না উপিন্দর সিং অপরদিকে বলছেন যে ধর্মের যে বিশেষ নীতিগুলি ছিল তার ভেতরে ওতপ্রোতভাবে তিনি বৌদ্ধ শিক্ষাকে চিহ্নিত করতে পারছেন যেমন অশোক যখন বলছেন যে অশোকের দ্বারা প্রণীত ধর্মকে যদি তার প্রজারা মেনে নেন তাহলে তার দ্বারা প্রজার ইহলৌকিক এবং পরলৌকিক কল্যাণ নিশ্চিত হবে বা যখন অশোক বলছেন যে ধর্মকে ব্যবহার করছেন তিনি প্রজার প্রতি তার ঋণ শোধ করার জন্যে এই কথাগুলির ভিতরে উপেন্দ্র সিং মনে করছেন যে বৌদ্ধ শিক্ষার স্পষ্ট ছাপ খুঁজে পাওয়া যায় ধর্মে যখন অশোক অহিংসার কথা বলছেন সংযমের কথা বলছেন সেখানেও কিন্তু আমরা বৌদ্ধ শিক্ষার প্রভাব খুঁজে পাই তবে আমি বলবো যে এই প্রভাব অত্যন্ত স্বাভাবিক বৌদ্ধ ধর্মের সাথে যে অশোকের একটি নিবিড় সম্পর্ক ছিল এবং বৌদ্ধ ধর্ম যে অশোককে প্রভাবিত করেছিল এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই তাই অশোক যখন তার ধর্ম প্রণীত করছেন তখন সেখানে আমরা বৌদ্ধ ধর্মের যে কোনো ছাপই পাবো না সেটা হয়তো ভেবে নেওয়াটি নিরর্থক বরং বৌদ্ধ বৌদ্ধ ধর্মের প্রভাব পাওয়াটাই খুব স্বাভাবিক তবে অনুশাসনগুলি যদি আমরা দেখি এবং অশোক যেভাবে নিজে বৌদ্ধ ধর্ম এবং পৃথকভাবে ধর্মের কথা বলছেন তার অনুশাসনে তাহলে বলা যেতে পারে এবং এক্ষেত্রে রুমিলা থাপরকে অনুসরণ করেই আমি বলবো যে অশোক নিজে স্বয়ং হয়তো এই ধর্ম এবং বৌদ্ধ ধর্মের ভেতর কোনো যোগ সাজস করতে চাননি দুটিকে তিনি পৃথক রেখেছেন বৌদ্ধ ধর্ম ছিল তার ব্যক্তিগত স্তরের ভাবনা উপলব্ধি এবং ধর্ম ছিল বলা যেতে পারে তার রাজকীয় সত্তা এ বিষয়ে আমরা আরও বিস্তারে আলোচনা করব বৌদ্ধ ধর্মের সাথে অশোকের যে সম্পর্ক সেই বিষয়ে আমি আরেকটু আলোচনা করতে চাই এবং সেক্ষেত্রে এই তিনজন ঐতিহাসিকের কাজ এবং তার তাদের বক্তব্য তোমাদের সামনে তুলে ধরতে চাই এখানে তোমরা ভিনসেন্ট স্মিথ ডি আর ভাণ্ডারকর এবং মাধব বড়ুয়ার নাম দেখতে পাচ্ছ ভিন্স এরা তিনজনেই তাদের ইতিহাস রচনা করেছেন কম বেশি বিশ শতকে ভিনসেন্ট স্মিথের যে রচনাগুলি ছিল ভারতের ইতিহাস সম্পর্কে তার ভিতর ঔপনিবেশিক যে সত্তা তা খুব প্রকট ছিল এবং সর্বক্ষেত্রেই ইউরোপের আধিপত্যতা তিনি দেখিয়েছেন তবে অশোকের ক্ষেত্রে এবং অশোকের সাথে বৌদ্ধ ধর্মের যে সম্পর্ক সেই প্রসঙ্গে তিনি একটু ব্যতিক্রমী ব্যাখ্যা করেছেন ভিনসেন্ট স্মিথ এখানে রোমান সাম্রাজ্য কনস্টান্টিনের সাথে সম্রাট অশোকের তুলনা করেছেন রোমান কনস্টান্টিন ছিলেন রোমান সাম্রাজ্যের প্রথম রোমান সম্রাট বা সিজার যিনি খ্রিস্টান ধর্মকে গ্রহণ করেন তার ব্যক্তিগত ধর্ম হিসেবে এবং খ্রিস্টান ধর্মকে রোমান সাম্রাজ্যের রাষ্ট্র ধর্ম হিসেবে প্রণীত করেন অথচ ভিনসেন্ট স্মিথ এখানে কনস্টান্টিনকে কটাক্ষ করছেন এবং বলছেন যে কনস্টান্টিন খ্রিস্টান ধর্মকে আন্তরিকভাবে কিন্তু গ্রহণ করছেন না বরং তার মনে হয়েছে যে কনস্টান্টিন খ্রিস্টান ধর্মের যে বৃহত্তর রাজনৈতিক এবং সামাজিক অবস্থান এবং ক্ষমতা তার সামনে নতি স্বীকার করেছিলেন অপরদিকে অশোককে তিনি প্রশংসা করছেন এবং বলছেন যে অশোক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন তখন তা ছিল তার ব্যক্তিগত অনুভব এবং উপলব্ধির ফল এবং বৌদ্ধ ধর্মের প্রতি অশোক অশোকের যে আন্তরিকতা তার নিদর্শন আমরা বহু মাত্রায় পাই এক্ষেত্রে ভিনসেন্ট স্মিথ বিশেষ করে বলেছেন যে অশোক নিজে হাতে একটি আঞ্চলিক ধর্মকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন আমরা জানি যে অশোক নানা জায়গায় নানা দিকে দূত পাঠিয়েছিলেন বৌদ্ধ শিক্ষার প্রচারের জন্য এবং খুব সফলভাবেই বৌদ্ধ ধর্মকে দক্ষিণ এশিয়ার বহু বা নানা রাজ্যে তিনি পৌঁছে দিতে পেরেছিলেন ভিনসেন্ট স্মিথকে কিছুটা অনুসরণ করেই আমরা ভান্ডারকার বা বড়ুয়ার বক্তব্যকেও কিন্তু পর্যালোচনা করতে পারি ভান্ডারকর তো এমনও বলেছেন যে বৌদ্ধ ধর্মের ইতিহাসে বুদ্ধের পরে অসুখী হচ্ছেন সেই ব্যক্তি যার অবদান সব থেকে বেশি এতখানি অতিরঞ্জিত ব্যাখ্যা যদিও আমরা নাও স্বীকার করতে পারি তাও ভান্ডারকার তার এই ব্যাখ্যায় যে ইঙ্গিতটি দিয়েছেন যেখানে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে অশোকের বৌদ্ধ ধর্মের প্রতি যে আন্তরিক অবদান সেই বিষয়ে হয়তো আমরা নিশ্চিত হতে পারি বড়ুয়াও স্মিথের মতো একই কথা বলেছেন অশোকের অনুশাসনগুলিকে বিচার করে উনি দেখিয়েছেন যে অশোকের জন্যই বৌদ্ধ ধর্মের আজকে এই বিশ্বব্যাপী উপস্থিতি এ সকল বক্তব্য থেকে একটি বিষয় আমরা নিশ্চিত হতে পারি যে অশোকের সাথে বৌদ্ধ ধর্মের একটি নিবিড় গভীর আন্তরিক সম্পর্ক ছিল এ বিষয় কোনো সন্দেহ নেই কিন্তু এই বৌদ্ধ ধর্মের সাথে অশোকের নিজের ধর্মের কি সম্পর্ক ছিল সেটি বিতর্কিত থেকে যাচ্ছে তবে আবারও রুমিলা থাপরকে অনুসরণ করে বলা যেতে পারে যে যদি আমরা সাম্রাজ্য বা যদি আমরা অশোকের অনুশাসনগুলি দেখি তাহলে সেখানে অশোক স্বয়ং কিন্তু বৌদ্ধ ধর্ম এবং ধর্মকে পৃথক রূপে দেখেছেন এবং সেভাবেই কিন্তু তাদের প্রচার করেছেন অশোকের ধর্মের প্রকৃত প্রকৃতি বিচার করতে গিয়ে এবার আমরা এই সকল ঐতিহাসিকদের মতামত বিশ্লেষণ করব শুধুমাত্র বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্ক নয় ঐতিহাসিকরা সঠিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন যে ঠিক কিভাবে ধর্মকে আমরা পর্যালোচনা করতে পারি এক্ষেত্রে আজি বলেছেন যে ধর্মের যে সার্বজনীন বৈশিষ্ট্য ছিল তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সার্বজনীন বৈশিষ্ট্যই ধর্মের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হেমচন্দ্র রায়চৌধুরী বলেছেন যে ধর্ম যে কোনো ধর্ম বিশ্বাসের মতোই তার ভিত হিসেবে বেছে নিয়েছিল সুনীতিকে অশোকের ধর্মে যে আলোচনা আমরা আগের লেকচারে করেছি সেটি তোমরা যদি শুনে থাকো তাহলে হেমচন্দ্র রায় রায়চৌধুরীর এই বক্তব্যকে তোমরা বুঝতে পারবে আজ্জি বসাক এবং হেমচন্দ্র রায়চৌধুরী দুজনেই কিন্তু একটি দিক তুলে ধরেছেন আজি বসাক সার্বজনীনের কথা বলছেন এবং হেমচন্দ্র রায়চৌধুরী সুনীতির কথা বলছেন কিন্তু দুটি ক্ষেত্রেই তারা ধর্মকে একটি ধর্ম বিশ্বাস হিসেবে গণিত করছেন নীলকণ্ঠ শাস্ত্রী এক্ষেত্রে ব্যতিক্রম তিনি প্রথম যিনি ধর্মের এই ইতিহাস চর্চায় ধর্মকে ধর্মীয় কোনো আঙ্গিকে ব্যাখ্যা করতে নারাজ ছিলেন। বরং তিনি ধর্মকে সামাজিক প্রেক্ষাপটে দাঁড় করিয়েছিলেন তার মতে সামাজিক মূল্যবোধের ওপর দাঁড়িয়েই ধর্মকে অশোক তার পূজাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন সামাজিক নৈতিকতা বা সামাজিক মূল্যবোধই হল অশোকের ধর্মের মূল মন্ত্র নীলকণ্ঠ শাস্ত্রীর এই ব্যাখ্যার পরবর্তী সময় ধর্মকে এই সামাজিক প্রেক্ষাপটেই বেশিরভাগ ঐতিহাসিকরা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং ধর্মের ধর্মীয় দিকগুলি আর আমাদের ইতিহাস আলোচনায় প্রযোজ্য হয়নি বা গ্রহণযোগ্য হয়নি এক্ষেত্রে রুমিলা থামরের বিখ্যাত কাজ এবং গ্রন্থ অশোকা অ্যান্ড দ্য ডিক্লাইন অব দ্য মরিয়াজ অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমাদের যে যে আলোচনা ধর্ম বিষয় আমরা রুমিলা থাপরকে বা রুমিলা থাপরের ব্যাখ্যাকে ঘিরেই এগিয়ে নিয়ে যাব রুমিলা থাপর তার অশোকা অ্যান্ড দ্য ডিক্লাইন অব দ্য মরিয়াজে নীলকণ্ঠ শাস্ত্রীর দ্বারা প্রণীত যে ব্যাখ্যা তাকে আরও বিস্তারে আলোচনা করেছেন এবং সামাজিক প্রেক্ষাপটের সাথে সাথে তিনি রাজনৈতিক যে প্রয়োজনীয়তা তাকেও এখানে নিয়ে এসেছেন রুমিলা থাপরকে অনুসরণ করে আমরা দেখতে পারি যে কিভাবে তিনি ধর্মকে বিশ্লেষণ করেছেন রুমিলা থাপরের মতে ধর্ম কোনো ধর্মচিন্তা নয় বা কোনো ধর্ম বিশ্বাসও নয় বরং সম্রাট অশোকের একটি রাজকীয় প্রয়োজনীয়তা এবং সাধন যার সাহায্যে সাহায্যে সম্রাট অশোক তার ওই বৃহৎ সাম্রাজ্যকে ধর্মঘোষা এবং ধর্ম বিজয়ের প্রণীত নীতি অনুসারে ধরে রাখতে সক্ষম হয়েছিলেন বা অন্তত উনি চেষ্টা করেছিলেন এখানে রমিলা থাপার বলছেন যে ধর্ম হল কনফর্মিটি টু সোশ্যাল এথিক্স অর্থাৎ সামাজিক নৈতিকতা বা মূল্যবোধ অনুসারে জীবন যাপন করার মূল মন্ত্র অশোক যখন তার ধর্মকে ব্যাখ্যা করছেন তার পূজাদের কাছে তখন তিনি যে উপদেশগুলি দিয়েছিলেন সেখানে এই সামাজিক নৈতিকতা বা মূল্যবোধ স্পষ্ট রূপে আমাদের সামনে উঠে আসে ধর্ম হল কিছু মূল্যবোধ কিছু সামাজিক নৈতিকতা যেগুলি ব্যক্তি প্রজা তার অভ্যাসে নিয়ে আসবে যার সাহায্যে তার মানসিকতায় পরিবর্তন আসবে ডংলাถาপর বলছেন ধম্ম ইজ অ্যান অ্যাটিটিউড অফ মাইন্ড ধম্মো একটি মানসিকতা একটি অভ্যাস এমনই অভ্যাস যা প্রজাকে সক্ষম করবে একটি আমুন একটি জীবন যাপনে যা দ্বারা সে শান্তিপূর্ণভাবে তার পারিপার্শ্বিক যে দ্বন্দ্ব এবং সংঘাতে প্রবণতাগুলি তার সাথে মোকাবিলা করতে পারবে এক্ষেত্রে রুমিলা থাপর মানুষের একে অপরের প্রতি ভালো ব্যবহার বা সৎ আচরণের কথা তুলে ধরছেন ধম্মা ওয়াজ এথিক্যাল বিহেভিয়ার অব ওয়ান পারসন টু আনাদার এই ব্যাখ্যা তিনি দিচ্ছেন অশোকের ধম্মকে আমরা যেভাবে আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত আশা করি এই বক্তব্য তোমাদের কাছে খুব খুব স্পষ্ট হয়ে উঠছে রমিলা থাপর এখানে বলছেন যে অশোকের যে প্রজারা ধর্মকে তাদের জীবনের অবলম্বন হিসেবে মেনে নেবেন তারা কিছু সামাজিক মূল্যবোধ তাদের মানসিকতায় নিয়ে আসতে সক্ষম হবে এবং তার দ্বারা তারা সফলভাবে একে অপরের সাথে সৎ ব্যবহার এবং সৎ আচরণ করতে পারবে যার দরুন তারা মানুষের মর্যাদাকে স্বীকৃতি দিতে পারবে এই সকল উপদেশের যে মূল মন্ত্র তা হলো ডিগনিটি অফ ম্যান মানুষের মর্যাদা নিজের আচরণের দ্বারা যাতে কখনোই অপর কোনো ব্যক্তি আঘাত না পায় বা অপমানিত না হয় সেদিকে নজর রাখার জন্যেই ধর্মকে পালন করতে হবে অশোকের সাম্রাজ্যের প্রত্যেকটি প্রজাকে এর মাধ্যমে যেটি প্রতিষ্ঠিত হবে সেটি হচ্ছে রুমিলা থাপরের মতে সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়িত্ববোধ কি এই দায়িত্ববোধ এবং কী বা এই দায়িত্ব অশোক জানতেন যে তার সাম্রাজ্যে যে সামাজিক এবং ধর্মীয় অবস্থান সেখানে বহু দ্বন্দ্ব এবং সংঘাতের প্রবণতা রয়েছে যা তার সাম্রাজ্যকে থ্রেটেন করে তাই তার সাম্রাজ্যকে বজায় রাখার জন্য তিনি চেয়েছিলেন যে তার প্রজারা সামাজিক স্তরে কিছু দায়িত্ব পালন করেন এবং এটা তখনই সম্ভব যখন তারা ধর্মকে অবলম্বন করে সৎ আচরণ সৎ ব্যবহারের দ্বারা সমাজের যে দ্বন্দ্বমূলক যে প্রবণতাগুলি তার মোকাবিলা করতে সক্ষম হবে প্রজারা বুঝতে পারবে যে সমাজের শান্তি বজায় রাখার দায়িত্বর ভারও কিন্তু তার ওপরে তাদের ওপরেও পড়ে এবং তা তারা তাদের ব্যবহার এবং সৎ আচরণের মাধ্যমে পরিপূর্ণ করতে পারে রমিলা থাপার এই ক্ষেত্রে ব্যক্তি অশোক এবং সম্রাট অশোকের যে দ্বৈত সত্তা সে কথা বলছেন এবং এই বিশেষ পর্যালোচনায় সম্রাট অশোক ব্যক্তি অশোককে ছাপিয়ে যাচ্ছে রুমিলা থাপর দেখাচ্ছেন যে কোন প্রেক্ষাপট থেকে সম্রাট অশোক তার রাজকীয় সত্তার প্রয়োজনীয়তায় ধর্মকে একটি সাধন রূপে ব্যবহার করছেন তিনি দেখাচ্ছেন যে তৎকালীন মৌর্য সমাজে দু ধরনের দ্বন্দ্ব বা সংঘাতের প্রবণতা আমরা দেখতে পাই একদিকে বর্ণ আরেক দিকে ধর্ম হিন্দু সমাজ চারটি বর্ণে বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদের ভেতরে সচরাচর একটি দ্বন্দ্ব বেঁধে থাকত যে কোন গোষ্ঠী সমাজের উচ্চস্থানে নিজের যে নিজের যে শক্তি বা ক্ষমতা তাকে প্রতিপন্ন করতে পারবে ব্রাহ্মণরা মনে করতেন যে জ্ঞান এবং পুঁতির জোরে তারাই সেই ক্ষমতার প্রকৃত মালিক অপরদিকে ক্ষত্রিয়রা মনে করতেন যে যেহেতু মানুষের এই প্রসঙ্গে আবার আমরা ওই ব্যক্তি অশোক এবং সম্রাট অশোকের যে দ্বৈত সত্তা তার দিকে নজর দিতে পারি বা তাকে ব্যবহার করতে পারি এক্ষেত্রে বা যে ব্যাখ্যাটি রুমিলা থাপত দিচ্ছেন সেখানে সম্রাট অশোকের যে রাষ্ট্রীয় বা রাজকীয় সত্তা তাকেই আমরা দেখছি বেশি বিদ্যমান হিসেবে যেখানে তিনি ধর্মকে একটি সাধন হিসেবে ব্যবহার করছেন তার সাম্রাজ্যের প্রয়োজনে এক্ষেত্রে রুমিলা থাপর তৎকালীন সাম্রাজ্যের সামাজিক অবস্থানকে তুলে ধরেছেন একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রূপে যার সাহায্যে আমরা এই ব্যাখ্যাটিকে পর্যালোচনা করতে পারি তিনি বলেছেন যে সেই সময় মৌর্যকালীন ভারতীয় সমাজে দুটি স্তরে দ্বন্দ্বের প্রবণতা দেখা দিয়েছিল একটি বর্ণভিত্তিক আর একটি ধর্মীয় আমরা জানি যে হিন্দু সমাজ চারটি বর্ণে বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং সূত্র ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়তের ভেতরে সবসময় দ্বন্দ্ব ভেদে থাকতো কারণ তারা চাইতো যে তারা একে অপরকে ছাপিয়ে গিয়ে তাদের যে ক্ষমতা তা সমাজ সমাজের উচ্চস্থানে প্রতিপন্ন করে ব্রাহ্মণদের মতে যেহেতু তারা ছিল পুতি এবং জ্ঞানের মালিক তাই ন্যায্যভাবে এই ক্ষমতা তাদেরই হওয়া উচিত অপরদিকে ক্ষত্রিয়রা মনে করতেন যেহেতু সকল প্রজা এবং মানুষের জীবনের সেফটি তাদের হাতে এবং তারাই তাদেরকে আমরা জানি যে আমাদের হিন্দু সমাজ সমাজ চারটি বর্ণে বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়তের ভেতরে সবসময় দ্বন্দ্ব বেঁধে থাকত যে সব থেকে উচ্চপদস্থ বর্ণ হিসেবে কে ক্ষমতা লাভ করবে ব্রাহ্মণরা মনে করতেন যে যেহেতু পুঁজি এবং জ্ঞানের ভান্ডার তাদের কাছে তাই তারাই প্রকৃতপক্ষে এই ক্ষমতার মালিক অপরদিকে ক্ষত্রিয়দের মনে হতো যে যেহেতু তারা সকলের সুরক্ষার দায়িত্ব নিয়েছে তাই তাদের হাতেই প্রকৃত ক্ষমতা অপরদিকে ছিল বৈশ্য বৈশ্যরা ছিল অর্থনৈতিক শ্রেণী তারা কাজ করত বা তারা বণিক বা বাণিজ্য করত। তাদের হাতে ছিল প্রচুর অর্থ কিন্তু সেই অর্থ অনুযায়ী তারা সামাজিক স্বীকৃতি পেত না যেহেতু আমাদের বর্ণ বৈষম্য ছিল অত্যন্ত কঠোর হিন্দু সমাজের ভিতরে তারা সবসময় চেষ্টা করত যে যাতে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের সাথে কাঁধ মিলিয়ে তারাও সেই উচ্চস্থানে বা সামাজিক অবস্থানে পৌঁছতে পারে কিন্তু তাদেরকে বিরোধ করত ক্ষত্রিয় এবং ব্রাহ্মণরা উচ্চ এই তিন বর্ণের সাথে সাথে চতুর্থ যে বর্ণটি তারা ছিল শূদ্র তারা ছিল নিম্ন বর্ণের তারা ছিল অচ্ছুত তারা ছিল চন্ডাল তারা উচ্চ এই তিন বর্ণের দাস এবং ভৃত্য ছিল তাদের এই জীবনের থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বদা সংগ্রাম করে যেতে হতো এবং সর্বদাই তারা চেষ্টা করত যে যাতে তাদের জীবনের উন্নতি সাধন হয় কিন্তু সেই উন্নতি সাধনের রাস্তায় সব থেকে বড় বাধা ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যতে বৈশ্যদের ক্ষমতা পিপাসু এক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে বুঝতে পারি যে হয়তো লিখিত রূপে আমাদের কাছে কোনো উদাহরণ নেই যে এই বর্ণ বৈষম্যের ওপর ভিত্তি করে কখনো কোনো দ্বন্দ্ব বা সংঘাত প্রাচীন ভারতবর্ষে ঘটেছে কিন্তু সংঘাতের প্রবণতাগুলো তো স্পষ্ট এবং পরিষ্কার এবং এর ইঙ্গিত আমরা আমাদের আগের যে আলোচনাগুলি হয়েছে তার ভিতরেও কিন্তু লক্ষ্য করতে পেরেছি এছাড়াও আরেকটি সংঘাতের দিকও রুমিলা থাপর আমাদের সামনে তুলে ধরেছে যেটি ছিল ভারতীয় ধর্মীয় সমাজে আমরা এর কথা বারবারই আমাদের আলোচনায় নিয়ে আসছি কিন্তু খুব সংক্ষেপে আমি আবারও তোমাদেরকে অবগত করছি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে হিন্দু ধর্মের গোড়ামি এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধে যে প্রতিবাদ উঠে এসেছিল তার হাত ধরে বৌদ্ধ এবং জৈন ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল খুব দৃঢ়ভাবে আমাদের ভারতীয় ধর্মীয় সমাজে মৌর্য সমাজের ক্ষেত্রে বা সময় জৈন এবং বৌদ্ধ ধর্ম দুই খুব প্রবলভাবে উপস্থিত ছিল চন্দ্রগুপ্ত মৌর্য নিজে জৈন ধর্ম অবলম্বন করেছিলেন এবং অশোক এবং বৌদ্ধ ধর্মের যে সম্পর্ক সেই বিষয়ে আমরা অনেক বিশদ আলোচনা করে ফেলেছি এটা ভাবাই যেতে পারে যে যেহেতু ব্রাহ্মণ ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের প্রতিবাদে বৌদ্ধ এবং জৈন ধর্মের উদ্ভব তাই ব্রাহ্মণরা বৌদ্ধ এবং জৈন ধর্মের এই প্রচারকে খুব ভালো মনে নিতে পারেন তাই এই গোষ্ঠীগুলির ভেতরে ছিল আবারও দ্বন্দ্বের প্রবণতা সেভাবে কোনো আবারও কোনো উপাদান আমরা পাচ্ছি না বা কোনো প্রমাণ আমরা পাই না যে এই ধরনের দ্বন্দ্ব আদৌ ঘটেছিল কিনা কিন্তু উর্মিলা থাপর বলছেন প্রবণতাই যথেষ্ট ছিল কারণ সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রথাগত যে রাষ্ট্রধর্ম যেখানে রাজ্য বিস্তার যেখানে সামরিক ক্ষমতার ব্যবহার এবং যেখানে নিজের ক্ষমতা জাহির করে বেঁচে থাকার যে নিয়মাবলী তাকে তিনি খারিজ করে তার বদলে শান্তির রাস্তা বেছে নিয়েছিলেন তাই সম্রাট অশোকের প্রয়োজন ছিল এমন একটি সাধনের যার দ্বারা তিনি যুদ্ধ এবং যে প্রথাগত রাষ্ট্রীয় ধর্ম তার বদলে তিনি কিছু ব্যবহার করতে পারেন থাপড়ের মতে এইখানেই ধর্মের উদ্ভব এবং ধর্মকে শুধুমাত্র সামাজিক ক্ষেত্রে নয় রাজনৈতিক ক্ষেত্রেও অশোক ব্যবহার করছেন আমরা যদি ধর্মের নীতিগুলি আরেকবার দেখে নিই তাহলে আমরা এই ব্যাখ্যাটিকে আরো পরিষ্কারভাবে বুঝতে পারব অশোক ধর্মের সদভ্যাস সম্পর্কের ধর্ম সহনশীলতা অহিংসা ইত্যাদির কথা বলেছেন বলাই বাহুল্য যেহেতু সম্রাট অশোক রকম জোর জবরদস্তি ছাড়া তার সাম্রাজ্যকে বেঁধে রাখার প্রচেষ্টা করছিলেন তাই জন্যে তিনি এই উপদেশগুলির মাধ্যমে এমন একটি মানসিকতার উদ্ভবের ব্যবস্থা করেছিলেন যার দ্বারা তার প্রজারা স্বভাবতই তাদের সমাজে যে দ্বন্দ্বের স্থানগুলি তার সাথে মোকাবিলা করতে সক্ষম হবে সৎ আচরণ এবং সৎ অভ্যাস এই ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় কিছু চারিত্রিক বৈশিষ্ট্য যার দ্বারা অশোক মনে করেছিলেন যে তার প্রজারা নিজেরাই সম্রাট অশোকের যে রাজনৈতিক প্রয়োজন সেই প্রয়োজন পূর্ণ করতে পারবে রুমিলা থাপর ক্ষেত্রে আরও একটি ব্যাখ্যা দিয়েছেন রুমিলা থাপর বলছেন যে যখন সাম্রাজ্য বিস্তার করা হয় তখন তার কিছু নিয়ম আছে এবং সাম্রাজ্য যখন তার সাম্রাজ্যের আকার নেয় তখন তার কিছু বৈশিষ্ট্য আছে এই আলোচনা খুব সংক্ষেপে আমরা করেছিলাম যখন আমরা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম সেই আলোচনায় আমি আবার ফিরে যাচ্ছি আমরা দেখেছিলাম যে যেহেতু সাম্রাজ্য একটি বিশাল ভৌগোলিক আকারের একটি এলাকা সেই এলাকায় প্রচুর বৈচিত্র্য আমরা চিহ্নিত করতে পারি রুমিলা রুমিল্লা ক্ষেত্রে বলেছিলেন যে সেই বৈচিত্র্য অর্থনৈতিক হতে পারে এবং সাংস্কৃতিক হতে পারে অর্থনৈতিক বৈচিত্র্য কিভাবে মৌর্য শাসন ব্যবস্থা মারফত তা তার প্রশাসনিক ক্ষেত্রে তাকে ব্যবহার করা হয়েছে বা তার সাথে কীভাবে মৌর্যরা মোকাবিলা করেছেন সেই আলোচনায় আমরা পরে আসব আমাদের এখনকার যে আলোচনা সেক্ষেত্রে ওই সাংস্কৃতিক বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশাল বিস্তৃত মৌর্য সাম্রাজ্যে ছিল নানা গোষ্ঠী নানা জাতি নানা ভাষা নানা বর্ণের নানা ধর্মের মানুষ এবং বলাই বাহুল্য যে এই নানা বৈচিত্র্যের ভিতরে যে সবসময় শান্তিপূর্ণ সম্পর্ক থাকবে তা কিন্তু নয় বরং আমরা ধরে নিতে পারি যে এদের পারস্পরিক সম্পর্কগুলির ভেতর থেকে সংঘাতের প্রবণতা ছিল অত্যন্ত প্রবল এবং সেই বিষয়ে সম্রাট অশোক যথেষ্ট অভিহিত ছিলেন যে কোনো সাম্রাজ্য যখন এই বৈচিত্র্যের সাথে মোকাবিলা করার চেষ্টা করে তখন তাদের প্রবণতা হয় যে একটি শক্ত কেন্দ্রের স্থাপন যাকে আমরা বলি যে একটি হোমোজেনাইজিং প্রসেস ঘটে যার মাধ্যমে এই বৈচিত্র্যগুলিকে নসাত করে একটি আদর্শের সাহায্যে একটা সমান একই রকম সংস্কৃতির উদ্ভবে প্রবণতা দেখা যেতে পারে অথচ মৌর্যদের ইতিহাসে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস বারবার লক্ষ্য করতে পারি তাদের শাসন ব্যবস্থায় তাদের প্রশাসনিক ব্যবস্থা এবং এই ধর্মের ক্ষেত্রে মৌর্য সম্রাটরা কিন্তু এই বৈচিত্র্যকে কখনো খারিজ করেননি বা করার চেষ্টাও করেননি বরং তাকে স্বীকৃতি দিয়েছেন ধর্মেও এই বৈচিত্র্যকে স্বীকৃতি দেয়া হচ্ছে স্বীকৃতি দেয়া হচ্ছে বলেই কিন্তু সৎ আচরণ এবং সংযমের কথা বলা হচ্ছে এখানে ধর্মকে অশোক একটি আদর্শ রূপে তার প্রজাদের কাছে পেশ করছেন যে আদর্শ তার প্রজাদের একটি যাকে বলে কমন প্ল্যাটফর্ম দেবে যেখানে তারা তাদের এই নানাবিধ যে সাংস্কৃতিক বৈচিত্র্য তাকে একত্র করে একটি স্থানে নিয়ে আসতে পারবে এবং ধর্মের সাহায্যে সেখানে তারা তাদের যে পারস্পরিক দ্বন্দ্ব বা সংঘাতের প্রবণতাগুলি সেগুলিকে নির্মূল করতে পারবে রুমিলা থাপরকে অনুসরণ যদি আমরা করি তাহলে এই ছিল হয়তো ধর্মের পিছনে আসল অভিশার এক্ষেত্রে রুমিলা থাপর বলেছেন যে যখন একটি সাম্রাজ্য স্থাপন করা হয় তখন তার কিছু ধাপ আছে প্রথমে রাজত্ব বা রাজ্যগুলিকে যুদ্ধে পরাজিত করা হয় তারপর তার উপরে আধিপত্যতা বিস্তার করা হয় এবং তারপরে সাম্রাজ্যবাদী নীতির সাহায্যে রাজশক্তিকে সেই রাজ্যগুলির ওপরে আরোপ করা হয় কিন্তু সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরবর্তী সময় ঘোষণা করেন যে এই প্রথাগত সাম্রাজ্যবাদী নীতিগুলিকে তিনি বর্জন করছেন তার বদলে হয়তো তিনি ধর্মকে ব্যবহার করছেন অন্যভাবে যেখানে রুমিলা থাপা দেখাচ্ছেন যে একটি সাম্রাজ্য গঠনের পিছনে অ্যাকালচারেশনও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এই যে বললাম যে এই বৈচিত্র্যগুলির যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাতের সম্পর্ক সেগুলির সাথে কিভাবে সাম্রাজ্য মোকাবিলা করবে সেই বিষয়ে বিশদ আলোচনা রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সাম্রাজ্যগুলি হোমোজিনাইজিং প্রসেসকেই বেছে নিয়ে থাকে যেখানে তারা চেষ্টা করে যে জোর করে একটি আদর্শকে ব্যবহার করে বৈচিত্র্যগুলিকে নসাদ করা। কিন্তু বললাম যে মঞ্জুরা কিন্তু এই বৈচিত্র্যগুলিকে স্বীকৃতি দিয়েছিলেন তাই জন্যে কোনো জোর করে অ্যাকালচারেশন বা সাংস্কৃতিক অভিযোজনের কথা কিন্তু অশোক বলছেন না বড় ধম্মের মারফত তিনি পসুয়েসিভ অ্যাসিমিলেশনের কথা বলছেন প্ররোচনার মাধ্যমে যে প্ররোচনার আরেক নাম ধম্ম হতে পারে যার সাহায্যে অশোক চেয়েছিলেন যে তার সাম্রাজ্যে যে সমস্যাগুলি তার কাছে বিদ্যমান সেগুলিকে তিনি সেগুলিকে তিনি সমাধান করতে পারবেন তিনি কতখানি সফল ছিলেন সেই বিষয়ে যদিও আমরা প্রশ্ন তুলতে পারি দেখা যায় যে অশোকের ধর্ম সেই অর্থে কিন্তু ব্যাপক স্তরে সফল হয়নি অশোকের পরবর্তী সময় সেই ক্ষেত্রে আমরা ধর্মকে প্রায় খুঁজেই পাই না অশোকের জীবৎকালেও দেখা যাচ্ছে যে অশোকের যখন রাজত্বকালের শেষ দিক তখন তিনি ধর্ম প্রচার করতে গিয়ে একটু বেশি যেন জোর দিয়ে ফেলেছিলেন তার থেকে বোঝা যায় যে হয়তো যে সফলতা তিনি আশা করেছিলেন তা তিনি পাননি এক্ষেত্রে রুমিলা থাপর আরেকটি কথা বলেছেন যেখানে উনি বলছেন যে ধর্মকে তো অশোক আদর্শ রূপে তার পূজাদের কাছে পেশ করেছিলেন যার সাহায্যে তার প্রজারা ওই বৈচিত্র্যগুলির যে দ্বন্দ্ব এবং সংঘাত তার সাথে মোকাবিলা করতে পারবে কিন্তু রুমিলা থাপারের মতে ইতিহাসে আদর্শ একটি অনুপ্রেরণা হতে পারে কিন্তু ইতিহাসকে বদলে দেওয়ার ক্ষমতা আদর্শর নেই সেটি হয়তো ধর্মের সব থেকে বড় দুর্বলতা এও বলা যেতে পারে যে ভাবে বা যে রূপে ধর্মকে আমরা বিবেচনা করলাম সেটি সেই সময়ের জন্য ছিল অনেক বেশি আধুনিক তাই তার যে তত্ত্বকথা এবং যে গুরুহ অর্থ এবং যে অন্তর্নিহিত ভাবনা সেটি হয়তো তৎকালীন মৌর্য সাম্রাজ্যের প্রজারা সঠিকভাবে উপলব্ধি করতে পারেননি পারেনি বলেই হয়তো ধর্ম বিফলে গেছে কিন্তু তা সত্ত্বেও অশোকের ধর্মের তাৎপর্য কোনো অংশে কম নয় অশোকের ধর্ম নীতি এবং অশোকের যে শান্তিনীতি তা একটি বিরল নজির হিসেবে আমাদের সামনে উঠে আসে এবং আমরা যখন আমাদের পরবর্তী আলোচনাগুলোয় যাব যেখানে আমরা এই ব্যক্তি ইতিহাস থেকে বেরিয়ে সাম্রাজ্যের শাসন ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা সংস্কৃতি শিল্প এবং অর্থনীতির কথা আলোচনা করব তখনও দেখব যে কিভাবে এই চিন্তাধারাগুলি অশোকের ক্ষেত্রে বিশেষ করে সেখানেও প্রতিফলিত হচ্ছে আমরা যখন এই আলোচনাগুলির ভেতর যাবো তখন আশা করি তোমরা সেগুলিকে সঠিকভাবে চিহ্নিত করতে পারবে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ